হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করছি পুরো ভিডিও জুড়েই কিন্তু বরাবরের মতো আজকেও আপনাদের সাথে পাবো। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই আমার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আজকের দিন। আজকে হচ্ছে 4ই সেপ্টেম্বর। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব কিন্তু হয়ে ওঠেনি, কারণ সকালে ব্রেকফাস্টটা মা করে। আমি সকালে উঠে নামাজ পড়ে ইয়োগা করে তারপরে মেডিটেশন করে আমি আবার শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে ব্রেকফাস্ট করে নিলাম, হাজব্যান্ড অফিসে চলে গেল, আমরা বাচ্চা সবাই কিন্তু আজকে সকাল সকাল উঠে গেছি, আমরাও খাবার দাবার করে নিয়েছি। এখন হচ্ছে চা খেয়ে নিলাম। তো চা খাওয়ার পরেই কিন্তু আমরা হচ্ছে আমি যে কাজগুলো করি, ব্রাশ করা, গোসল করা, তারপর আজকে কি রান্না হবে সেগুলো ঠিকঠাক করা, তো আজকে ওইগুলাই করে নিব। আর সাথে আজকে দুপুরে হচ্ছে আমার মেয়ের বান্ধবীরা আসবে, দেখতে দেখতেই কিন্তু 4 তারিখ আজকে চলে আসছে। আর ওরা যেহেতু ওদেরকে নিয়ে আমি 9 তারিখে ঢাকায় যাব, তো দিনগুলো খুব দ্রুত যাচ্ছে আমার কাছে। তো আজকে ওর ফ্রেন্ডেরা আসবে 2 জন, তো ওই ফ্রেন্ডদের জন্য একটু দুপুরে রান্নাবান্নাও করব। আর গতদিন এই যে আয়রন থেকে কাপড়গুলো এসেছে, কাপড়গুলো একটু ব্যাগ থেকে বের করে নিলাম, এগুলোও একটু গুছিয়ে নিব। টুকটাক কাজ কিন্তু মানে কি বলবো, সারাদিন দেখা যায় আমার না একেতে শরীরটা বেশি এত দুর্বল হয়ে গেছে, তারপরে আবার মানে কোনো কাজই করতে ইচ্ছে করে না। তা তারপরেও কিন্তু কাজ না করে আমাদের কিন্তু মেয়েদের চলে না, তাই না? আর এই যে পিহুষণা কিন্তু প্রতিদিনই ওই যে শিউলির সাথে আসে, আর শিউলি যখন কাজ শেষে যায় তখন ওর সাথে যায়। তো এই পর্যায়ে আমার প্রতিদিনের ভিডিওর যে রুটিন, আমি আমার প্রিয় আপুদের নামগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু আচার, আচার দেখে যেমন লোভ লাগে, ঠিক তেমনই কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে কমেন্ট করেন প্রতিদিনই সেই আপুদের নাম নিতে, আমার ঠিক ততটাই ভালো লাগে। তো এখন আমি আমার প্রথম আজকে না নতুন 2 জন আপুর নাম পরিচিত করে দিব আপনাদের সাথে। সেটা হচ্ছে মুক্তাজ ব্লগ থেকে মুক্তা আপু, কুকিং অ্যান্ড হেলথ কেয়ার থেকে, এই আপুর নামটা জানি না, তো এটা আমার নতুন সাবস্ক্রাইবার। আর আজকে আমার প্রিয় বোন হচ্ছে আমাদের মুরব্বী আপু শাইনুর সিদ্দিকা আড়ি থেকে, শাইনুর আপু আমাকে কমেন্ট করেছে। তা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেকদিন পর তোমার কমেন্ট পেলাম। তো এদিকে সোনিয়া নিউ ব্লগ থেকে সোনিয়া, রিমস ওয়ার্ল্ড থেকে রিম, মৌটুসি মৌটুসি আডি থেকে মৌটুসি, নূরে নূর ব্লগ থেকে আমার ছোটো বোন নূর, এদিকে আইরিন ব্লগ থেকে আইরিন, মাধুরী টেনিস ওয়ার্ল্ড থেকে মাধুরী দিদি, মুসাম্মত লিপি আক্তার আইডি থেকে আমার লিপি আপু, রাবিস কিষেন থেকে বিউটি, ওদিকে সুখী লাইফস্টাইল থেকে আপুর নামটা জানি না, তো সুখী আপু বলি আমি, ফারহানা রেসিপি থেকে আমার প্রিয় ফারহানা আপু, টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু থেকে সালমা আপু, আমাদের প্রিয় সবার প্রিয় সালমা আপু, শারমিন আক্তার রেখা আইডি থেকে রেখা আপু, হিরাস লাইফস্টাইল থেকে হীরা আপু, কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস থেকে লিজু সোনা, এদিকে লাকি লরেন্স থেকে লাকি। তো এদিকে কিন্তু আমি আচার উঠিয়ে তারপরে এখন আমি ব্রাশ করে নিচ্ছি। আর আপনারা জানেন আমি যখন সকালে ব্রাশ করি তখনই কিন্তু আমি আমার বেসিনটাকে ক্লিন করে নেই, আর সব শেষে আমি ব্রাশ করে এখন গোসলে যাব। তো এদিকে ব্রাশ করতে করতে আমার আরও আপুদের নামগুলো নিয়ে নিচ্ছি। মারিয়া লাইফস্টাইল থেকে মারিয়া আপু, লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা, পিথিস ব্লগ থেকে বিথি, সুখী সংখ্যা রেবেকা, সুখী সংসার থেকে রেবেকা সুলতানা, সালমা ফ্যামিলি টেলস থেকে ছোট সালমা, ভিলেজ ফ্লেভার থেকে রাবেয়া আপু। আর দেখেন আপনাদের নাম নিতে নিতে এদিকে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে বাটা মশলা বের করব। তো গত কয়েকদিন যাবতই আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছিল ফ্রিজটা ক্লিন করি, কারণ গত 5 মাস হলো আমার এই ফ্রিজটা ক্লিন করা হয় না। রমজানে ক্লিন করেছিলাম, তারপরে কিন্তু আর এই ফ্রিজ ক্লিন করা হয়নি। আর আমার মানে এই কাজটা করতে ইচ্ছেই করতেছিল না, মানে মানে কেমন মনে হচ্ছে আজ না পর, আর মনে হচ্ছিলো মেয়েরা চলে যাক তারপরে এসে করব। তা আজকে যখন মশলা বের করতে গেছি আর আমার একদমই ভালো লাগতেছিল না যে না, আর মনটাও খারাপ। আর দেখবেন মন খারাপ থাকলে এরকম একটা কাজ যদি আপনি করে নেন যে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কিন্তু করতেছেন না, তো সেই কাজটা যদি করার পরে দেখবেন
দেখবেন আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে। তো আমি সেখান থেকে ভাবলাম যেহেতু আজকে ছটকাট রান্না করব দুপুরে, তো চাইলে আমি উপরের অংশটা ক্লিন করে নিতে পারি। তো ওই ডিসিশন থেকে হুটহাট করে সব কিছু বের করে নিয়ে তারপরেই কিন্তু আমি ফ্রিজ ক্লিন করা শুরু করে দিয়েছি। তো ফ্রিজ ক্লিন করতে করতে বাকি আপুদের নামগুলো নিয়ে নিচ্ছি। আর যে প্রবাসী বউ আইডি থেকে জাহিদা আপু, লুৎফাক্তার আইডি থেকে লুৎফা আপু, আর এদিকে হচ্ছে পাপড়ি কিচেন থেকে পাপড়ি দিদি, নীলুফা শিমুল আইডি থেকে নীলুফা আপু, এমএন ব্লক থেকে নাসরিন আপু, রং পিহুস থেকে পিহুস কালার থেকে পিহু আপু, ওইদিকে নাবিলা জামান আইডি থেকে নাবিলা আপু, তাসমি ব্লক থেকে তাসমি, আইভি সিম্পল কুকিং থেকে আইভি আপু, ছোট্ট সংসার থেকে আপু, তারপরে সামিনা ব্লগস থেকে সামিনা আপু, এদিকে তাপুতিস বিউটিস ওয়াল থেকে তাপুতিস, মিমস মিনি ওয়াল থেকে মিমস আপু, এদিকে হচ্ছে কল্পনা সাউথ কোরিয়া থেকে কল্পনা আপু, আর ওইদিকে আমার এক প্রিয় ভাবি, আমার মেয়ের ফ্রেন্ড, ওই ভাবি মনে হয় নতুন আমার ভিডিও দেখছেন, তো ওই ভাবি হচ্ছে মোশফেকা আহমেদ। ভাবি আপনার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, ভাবি বলছিল যে আমার নামটা যদি একটু নিয়ম স্টিশনা ভাবি, তো আমি কিন্তু আপনার নামটা আজকে নিয়ে নিলাম। থ্যাংক ইউ, আপনি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করে নতুন নতুন বন্ধু পরিবারে বাড়ছে প্রতিদিনই, তো এটা কিন্তু আমার জন্য খুবই আনন্দের। তো আপনাদের নাম নিতে নিতে আমার কিন্তু এদিকে ক্লিন করা হয়ে গেছে, আর নিচের পার্টটাতে আজকে যাচ্ছে না। আর আপনারা জানেন ফ্রিজ যদি বেশি দিন পর ক্লিন করতে হয় অনেক কিছু দেখা যায় যে ফেলে দিতে হয়, তারপরে কিছু জিনিস হচ্ছে কম কম থাকে, বক্সগুলো একটু ফ্রি করতে হয়, তো এগুলো করে নিচ্ছি। আর এই যে প্রিয় শুটকি, এই শুটকিটা দেখে আমার চোখে পানি চলে আসলো, কারণ এই শুটকি ভর্তাই আমার মেয়েদের খুবই খুবই পছন্দ, আর ওরা থাকবে না এই ভর্তাটা, আমার আমার ছেলে তো খায় না, তো ওর বাবা অতটা যে পছন্দ করে তা না, তো মেয়েদের জন্য মাঝে মাঝে করা হতো, তো এখন আর আমার করা হবে কি না সন্দেহ। মানে বললাম না, ঘরের যেদিকে তাকাবো, যে কাজটাই করতে যাব না কেন, সব দিকেই আমার মেয়েদের কথাই কিন্তু আমার মনে পড়বে, তো এইটা তো হবে তাই না, আর এটা হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। তো যাই হোক, আমি ওদের কথা বলতে চাই না, আমি আবেগ থাক আমার ভিতরেই থাক। তো ফ্রিজের উপরে অংশটা ক্লিন করে নিয়ে এদিকে কিন্তু আমি মাংস টাংস ওইদিকে কাটা হয়ে গেছে, তো এটা ক্লিন করেই আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। আর অলরেডি আমার রান্না শেষ, আর আমাদের অতিথি আমার মেয়েদের প্রাণের বন্ধু, মানে আসলে ওরা হচ্ছে আমার আর একটা মেয়ে উপমা এবং মিম, ওরা এসেছে, তা ওদের আরেকজন ফ্রেন্ড আছে হচ্ছে আনিকা, আনিকা আজকে আসেনি। তো যাই হোক, ওদেরকে খাবারগুলো এখন সার্ভ করে দিচ্ছি, ওরা আস্তে আস্তে আড়াইটা বেজে গেছে দুপুর, তো ভাবলাম আগে খাবারটা দিয়ে দিই। আর ওরা আসার সময় কিন্তু কেক নিয়ে এসেছিল, বান্ধবীর জন্য গিফটও এনেছে, তো ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মেয়েরা খুবই বোরিং ফিল করতেছিল এই সময়টা, আর ওদের বন্ধুরা এই সময় আসাতে ওরা কিন্তু খুব সুন্দর একটা দিন কাটিয়েছে আজকে। এদিকে আমার মা তো সকাল থেকেই শুরু করছে দোয়া দরুদ পড়া, তো এখনও পড়তেই আছে, খাতে ডাকছি, তো মা ওদিকে মানে তসবিহ তেলাওয়াত করতেছে সকাল থেকে, আজকে গোসল তাড়াতাড়ি করে নিয়েছে, নফল ইবাদতগুলো শুরু করে দিছে নাতিনদের জন্য। তো এরকমই হয় আসলে, নানি তারপরে দাদি মা এরা কিন্তু সবসময় এরকমই কল্যাণকর সব কাজগুলো করতে থাকে বাচ্চা নাতি নাতনির জন্য, তাই না? তো ওদেরকে খাবার আমি টেবিলে সুন্দর করে সার্ভ করে দিলাম, তো ওরা বলছিলো যে না আমরা টেবিলে খাবো না, মানে মেয়েদের রুমে বসে, ওরা আসলে খাওয়াটা বের বড় কথা না, ওরা যে খুব আড্ডা দিবে গল্প সল্প করবে তা আমরা যেন না শুনি, এটাই হচ্ছে আসল কথা। তো ওরা যার যার মতো খাবার নিয়ে কিন্তু রুমে চলে গেল, বলতেছে রুমে বসেই আমরা খাবো। তো ওরা যতক্ষণ ছিল ততক্ষণ দরজা আটকিয়ে চার বন্ধুবি তো খুবই মজা করছে, আর ওটা দেখতে দেখতে আমি কিন্তু এদিকে মার সাথে কিছুক্ষণ গল্প করে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো ওদেরকে রুমেই একটা ম্যাট বিছিয়ে বললাম আচ্ছা বেডে বসেই তোমরা খাওয়া দাওয়া করো, এদিকে মা আর আমি খেয়ে নিলাম টেবিলে হাবিব।
তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়ছি, আর দুষ্ট মেয়েরা অনেক এনজয় করছে। আমি আর পরে মাও আমাকে ডাকে নাই, আর ওই যে আপনারা জানেন বেশ কয়েকদিন আমি অসুস্থ থাকার কারণে শরীরটা অনেক দুর্বল। আর ওই যে ওদের ওরা কিন্তু গিফট এনেছে, সুন্দর দুটা গিফট আমার দুই মেয়ের জন্য। তো দোয়া করবেন এদের সবারই। আমার এখানে উপমা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, আর হচ্ছে মেম হচ্ছে এখানে লিডিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তো যার যার জায়গা থেকে যেন সবাই যার যার স্বপ্ন পূরণ করতে পারে, আমার এই মেয়েগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিও কলে এখানে অ্যাড হয়েছিল হচ্ছে আনিকা, তো আনিকার সাথে নাকি অনেক কথা হয়েছে। তো আমি আর এইসব জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওরা আমাকে ডাকে নাই, ওই যে শরীর দুর্বল। আমার মেয়েরাও ভাবছে থাক মা ঘুমাইছে, আর আজকে সকাল থেকে বেশ খানিকটা কাজ করাও হয়েছে। তো শরীরে একদমই প্রেশার নিতে পাচ্ছে না, আমি ইদানিং কী হয়েছে এত দুর্বল হয়ে পড়ছি। তো যাই হোক, এখন ওরা কেকটা কাটবে, ওদের জন্যই হচ্ছে তো কেক কাটবে। বলছি কেকটা তো অন্তত তোমাকে ডাইনিংয়ে কাটতে পারতা, তো আমি তো তাহলে হয়তো আমি জেগে যেতাম। তো ওরা রুমের মধ্যেই কাটছে, আমি আর ওদের শব্দও পাইনি, ওরা যাওয়ার সময় আমাকে বলে নাই, এটাই হচ্ছে আমার কষ্ট। আর ওদের জন্য মিষ্টি ছিল ফ্রিজে, আর মা বলছিল যে পায়েস করবে, তো ওটাও করে নাই। আমি তো ঘুমাইছি, মা মনে করছে ওরা দেরিতে যাবে, তো ওরা আসলে তাড়াতাড়ি করে চলে গেছে বিকালে। তো এই কষ্টটাই থেকে গেল যে বাচ্চাদেরকে বিকেলে সুন্দর করে নাস্তা করাতে পারলাম না। তো ইনশাল্লাহ নেক্সট ডে হবে, মেয়েরা যখন আবার দেশে আসবে তখন আবার ফ্রেন্ডরা একসাথে হবে, তখন অনেক এনজয় হবে। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লেগে থাকে এখন পর্যন্ত আমার ভিডিও আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর চাইলে ভিডিও দেখে নিতে পারবেন। আর যদি বেশি ভালো লাগে ছোট্ট একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং আমাকে হেল্প করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে কিন্তু আমার দুই মেয়ে শাড়ি পরেছিল, তো কথা ছিল ওরাও শাড়ি পরবে, আর আজকে এত গরম ছিল এই জন্য আনিকা আর সরি উপমা আর মিম হচ্ছে শাড়ি পরে আসে নাই। বন্ধুত্বটা এমন একটা সম্পর্ক, আমি মনে করি সব সম্পর্কের ঊর্ধ্বে, আর এই বন্ধুত্বটা আছে বলেই আমরা কিন্তু এত সুন্দরভাবে হাসতে পারি বা চলতে পারি, আর সুন্দর পথগুলো কিন্তু আমাদের অনেক কঠিন পথ সহজ হয়ে যায় বন্ধুদের কারণে, তাই না? তো এই বন্ধুত্ব যেন সারা জীবন অমলিন থাকে, আর হচ্ছে সবসময় বন্ধুত্বের মাঝে কখনো গ্যাপ রাখতে নেই, সবসময় যেন আত্মার একটা সম্পর্ক হয় বন্ধুত্ব। কিন্তু মানে এটা কি বলবো, সব সম্পর্ক থেকে আলাদা। তো আমার না আজ খুব আমার প্রিয় বন্ধু ভেদ্যুসির কথা খুব মনে পড়ছে। আমরা একসময় এমন ছিলাম, এক সময় মানে একটা সময় আমার কোনো ফ্রেন্ডই ছিল না, আমি বেশি মানুষের সাথে মিশতে অতটা পছন্দ করতাম না। তো আমার একটাই বান্ধবী ছিল, সেটা হচ্ছে ফেরদৌসি। তো ওর সাথে বেশ কয়েক বছর আমরা এত অতপ্রতভাবে মিশেছি, রাত দিন, শুধু রাতে ঘুমের সময়টুকু ছাড়া আমরা মনে হয় সারাক্ষণ একসাথে থাকতাম এরকম। তো আজকে খুব ফেরদৌসির কথা মনে পড়তেছে, আর এখন কিন্তু কালের পরিক্রমায় আমি আমার সংসার নিয়ে ব্যস্ত, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, ওর সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত। আমাদের বছরে একবারও হয়তো কথা হয় না, আর আগে দেখা যেত দিনে সারাদিনে একসাথে থাকছে, তারপরও আধা ঘন্টায় দেখা না হলে মনে হতো কখন থেকে ওর সাথে কত কথা আমার জমে আছে, কথা বলা হয়নি। আমরা ঘন্টার পর ঘন্টা একসাথে বসে কথা বলতে পারতাম। তো আজকে মেয়েদের এই আনন্দ দেখে কিন্তু আমার সেই ছোটবেলার আমার সেই এই বয়সটার কথা মনে পড়ছে। তো যাই হোক, ওরা ভালো থাকুক এই কামনা। সবার বন্ধুত্ব ভালো কাটুক, সবার সব সময়ের বন্ধুত্ব যেন ভালো থাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।